আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো বন্ধুরা আনসারি একাডেমিতে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস ভিত্তিক কিছু অধ্যায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব চলো তাহলে আমরা দেখে নেই প্রথমেই আমাদের সাধারণত দুটো পদ্ধতিতে পরীক্ষা হয় একটি হচ্ছে সৃজনশীল অন্যটি বহু নির্বাচনী চলো আমরা প্রথমে সৃজনশীল সম্পর্কে কিছু জেনে নেই সৃজনশীল আমাদের চারটি অংশ থাকে একটি হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয়টি হচ্ছে অনুধাবন তৃতীয়টি হচ্ছে প্রয়োগ চতুর্থ বিষয় হচ্ছে উচ্চতর দক্ষতা জ্ঞানমূলক সাধারণত আমাদের এক নম্বরের হয়ে থাকে অনুধাবন প্রয়োগ থাকে আমাদের তিন নম্বরের এবং উচ্চতর দক্ষতা হয়ে থাকে চার নম্বরের চলো প্রথমে আমরা জ্ঞানমূলক সম্পর্কে কিছু জেনে নিই সাধারণত জ্ঞানমূলকের উত্তরগুলো হয় সম্পূর্ণ স্মৃতি নির্ভর অর্থাৎ সাধারণত একটি বাক্যে অথবা কিছু একটি ইনফরমেশন আমাদের দিতে হয় এ ধরনের প্রশ্নের মাধ্যমে তোমাদের সাধারণত জ্ঞানকে যাচাই করা হয় সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন হয় কি কাকে বলে কখন কোথায় ইত্যাদি বোঝায় অনুধাবন কোনো বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বা কিছুটা বিস্তারিত জানতে চাওয়া এক কথায় যাকে বলে একেবারেই সংক্ষিপ্ত কিছু আলোচনা প্রয়োগে সাধারণত এই প্রশ্নের উত্তরে আমাদের উদ্দীপক ব্যবহার করতে হয় এখানে আমি একটু বলে রাখি উদ্দীপকের সঙ্গে আমাকে গল্প এবং প্রসঙ্গের কিছু আনুষঙ্গিক মিল অবশ্যই রাখতে হবে এবার চলে আসি উচ্চতর দক্ষতায় এটি চিন্তাশীল দক্ষতার চতুর্থ স্তর সাধারণত কিছুটা ভেবেচিন্তে পাঠ্য ও উদ্দীপকের আলোকে এই প্রশ্নের উত্তর করতে হয় এখানে পাঠ্য বলতে গল্প কবিতা অথবা আমাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান এ ধরনের বিষয়গুলোতে আমাদের যে ধরনের পাঠ্য নিয়ে আলোচনা করা হয় সেটি এবং উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর করতে হয় এই স্তরে সিদ্ধান্ত প্রধানের সক্ষমতাও যাচাই করা হয় এবার আমরা বহু অংশে অংশে চলে বহু সাধারণত আমাদের ওই জ্ঞানমূলকের মতো কে কোথায় কি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং আমাদেরকে উত্তর করতে হয় সাধারণত কিছু ভিন্ন ধরনের প্রশ্ন যেমন অভিন্ন তথ্য ভিত্তিক বহুপদের সমাপ্তির সূচক ইতিমধ্যে আমরা নিশ্চয়ই জেনে গেছি যে অভিন্ন তথ্যভিত্তিক এবং সমাপ্তি সূচক প্রশ্ন কি ধরনের হয়ে থাকে এই স্তরে সাধারণত বিভিন্ন জ্ঞানমূলক কখন কোথায় কার মাধ্যমে সংখ্যা সাল ছোট অঙ্ক ইত্যাদি জাতীয় প্রশ্ন হয়ে থাকে চারটি তথ্য দেওয়া থাকে যার ভিত্তিতে শিক্ষার্থীদের একটি বেছে নিতে হয় এখন তোমাদের সামনে রসায়নের অধ্যায়গুলো সম্পর্কে আমি একটি সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আসছি প্রথম অধ্যায়ে তোমাদের দেওয়া আছে রসায়নের ধারণা সম্পর্কে এখানে সাধারণত রসায়ন পাঠের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের বিষয় রসায়নকে আমরা কোথায় কোন কাজে ব্যবহার করতে পারি সে বিষয়ে আলোচনা করা হয় দ্বিতীয় অধ্যায়ে আমাদের পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় যেখানে সাধারণত আমাদের তিন ধরনের পদার্থের কোথায় কি কোনটি কোন ধরনের ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হয় তৃতীয় অধ্যায়টিতে রয়েছে পদার্থের গঠন সাধারণত বিভিন্ন অনুপরমাণুর গঠন এবং বিভিন্ন মৌলের গঠন সম্পর্কিত আলোচনা এই পদার্থের গঠন অধ্যায়টিতে করা হয় চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের পর্যায় সারণী বা প্যারিওডিক টেবিল প্যারিওডিক টেবিল হচ্ছে পর্যায় সারণী ইংরেজি টান সাধারণত এখানে বিভিন্ন মৌলের ইতিহাস বিভিন্ন মৌলের গঠন বৈশিষ্ট্য আকার পারমাণবিক ব্যাসার্ধ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এছাড়াও আলোচনা করা হয় বিভিন্ন মৌলের মধ্যে আয়নীকরণ শক্তি আয়নিক বন্ধন অথবা ইলেকট্রন আসক্তি ইত্যাদি পঞ্চম অধ্যায় রয়েছে রাসায়নিক বন্ধন রসায়ন সম্পর্কিত যত ধরনের বন্ধন রয়েছে যেমন রাসায়নিক বন্ধন আয়নিক বন্ধন ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হয় ষষ্ঠ অধ্যায় আমাদের আলোচনা করা হয় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে এই অধ্যায়টা কিছুটা গণিত ভিত্তিক তবে খুব বেশি বড় কোনো অঙ্ক থাকে না ছোট ধরনের কিছু অঙ্কই দেওয়া থাকে সপ্তম অধ্যায় আলোচনা করা হয় রাসায়নিক বিক্রিয়া নিয়ে অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি মূলত এই চ্যাপ্টারটিতে আমাদের বন্ধন শক্তি নিয়ে বেশি আলোচনা করতে দেখা যায় নবম অধ্যায়টিতে ক্ষারক সমতা দশম অধ্যায়টিতে আলোচনা করা হয় খনিজ সম্পদ ধাতু অধাতু অর্থাৎ বিভিন্ন ধাতু সম্পর্কিত আলোচনা কোন মৌল কোন ধাতু এবং অধাতু সম্পর্কিত আলোচনা এবং এগুলোর সমূহ নিয়ে এগারো অধ্যায় আলোচনা করা হয় খনিজ সম্পদ বা জীবাশ্ম সাধারণত এটা প্রাথমিকভাবে বলা যায় কিছুটা জৈব যৌগের সূচনা অর্থাৎ তোমাদের এসএসসি লেভেল থেকে জৈব যৌগের সূচনা সম্পর্কে ছোটখাটো ধারণা দেওয়া সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে বারোতম অধ্যায় অথবা দ্বাদশ অধ্যায় সেখানে আমাদের আমাদের জীবনের রসায়ন সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ রসায়ন মূলত আমাদের কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কি কাজে দেয় সে সম্পর্কিত আলোচনা করা হয় আজকের মতো আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং অমিক্রণ থেকে সাবধান থাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান